ঘূর্ণিঝড় সিত্রাঙের আঘাতে ক্ষত বিক্ষত উপকূল, এতে বিভিন্ন জেলায় অন্তত 22 জনের প্রাণ গেছে। ঘরবাড়ি মেরামত সহ স্বাভাবিক কাজকর্মে ফেরার চেষ্টায় আছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক যোগাযোগ চালুর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় সিত্রাঙের আঘাতে গাছ ও দেয়াল চাপা, নৌকাডুবি সহ নানা দুর্ঘটনায় বিভিন্ন জেলায় অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোলায় 4 জন, কুমিরায় একই পরিবারের 3 জন, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে 2 জন করে এবং নোয়াখালী, পটুয়াখালী, নড়াইল, বরগুনা, শরীয়তপুর ও ঢাকায় 1 জন করে নিহত হয়। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের পাশাপাশি জমির ফসল রক্ষা ও মাছের ঘের সংস্কার করছেন তারা। কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বিপাকে স্থানীয়রা। আমার ঘর দুয়ার দেখো গেছে ঘূর্ণিঝড়ের, সব একেবারে আমার তাসমাস সব করে গেছে, ভাঙা চুরা সব লিয়ে গেছে। এই রাস্তাটা বিচ্ছিন্ন হয়েছে, আমরা আরো 50 থেকে 60টা ঘরের মতন কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে, বিভিন্ন ফসল মাছ বিভিন্নভাবে আমাদের এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে যাওয়া সড়ক সংস্কার সহ ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে পুনর্বাসন কাজ শুরু করবে প্রশাসন। গাছপালা ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন জনপদে সংযোগ দেওয়ার কাজও চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছি, করে এটা আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণ করব। ভারী বর্ষণ আর স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে সোমবার সন্ধ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।